জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এই মুহূর্তে সবথেকে বড় আপডেট ডাবলিউপির যে এক্সাম দু হাজার একুশে ছাব্বিশ নয় দু হাজার একুশের যে এক্সাম কোশ্চেন পেপার লিক্ট আলোচনা করব বিস্তারিত ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আলোচনা করব কীভাবে লিক হলো এবং কীভাবে গ্রেপ্তার হলো পুলিশের হাতে ভোগ গ্রেপ্তার পরীক্ষার্থী সমস্ত কিছু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা স্পেশালি এবারে এক্সাম দিতে দিয়েছিলে তাদের জন্য কিন্তু ভিডিওটা স্পেশালি প্রচণ্ড ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে শেষ সময় দেখো এবং কথাগুলো মন দিয়ে শোনো আশা করি একটু হলে উপকারে আসবে ভিডিও শুরু করার আগে প্রতিবার মতো এবারও রিকোয়েস্ট তোমাদের জন্য কিন্তু ডাব্লিউপি এক্সাম ছাব্বিশ নয় দু হাজার একুশের যে এক্সাম সেটার অ্যান্সার কি ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা দিয়ে তো তোমরা এখন যারা অ্যান্সার দেখো নি তোমার কতগুলো ঠিক হলো তো এখন গিয়ে দেখে নাও ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে আর তোমরা এখন যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি প্লিজ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কারণ সবার আগে আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয় তো এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন মেন টপিকে আসা যাক তো আপনাদের মধ্যে অনেকে ক্যান্ডিডেট কমেন্ট করছিলেন যে দাদা ডাব্লিউপি এক্সাম পার্সোনালভাবে অনেকেই ফোন করেছে যে এক্সাম নাকি লিকড হয়ে গেছে কোশ্চেন পেপার নাকি চারদিকে পরীক্ষার আগে কিন্তু কোশ্চেন পেপার লিকড হয়ে গেছে এরম একটা কথা আভাস চারদিকে ভেসে আসছে তো যেটা জানতে পারলাম পুলিশের হাতে গ্রেপ্তার অনেক ভূ পরীক্ষার্থী যে আসর রহস্য এবং যেটা জানতে পারলাম সেটা হলো তোমাদের ডাব্লিউপি যে ছাব্বিশ নয় দু হাজার একুশের যে এক্সাম সেটা কোনোরকম কোনো কিন্তু কোশ্চেন লিক হয়নি এটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা অথেন্টিক আপডেট এটা কিন্তু তোমরা অনেকে যারা এটা হচ্ছে তোমাদের একটা ভুয়ো খবর যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষায় পাস করতে পারবেন না বা যাদের মনোবল দুর্বল তারা কিন্তু এ সমস্ত খবর কিন্তু রটিয়ে বা চারিদিকে প্রচার করে বাড়ছে বা যাদের উদ্দেশ্য কেস করা বা আবার যারা ডাব্লিউপি দু হাজার উনিশ কনস্টেবলের মতো তারা কেস করবে সে সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু এরম রোটাচ্ছে ডাব্লিউপি কোশ্চেন পেপার নাকি লিক হয়ে গেছে তো যেটা পিআরবি থেকে জানতে পারলাম কোনোরকম কোনো কোয়েশ্চেন পেপার লিক হওয়ার খবর বা নিউজ তাদের কাছে কিন্তু কোনো নেই তাই তোমাদের কাছে একান্ত হার রিকোয়েস্ট তোমরা কিন্তু ভুয়ো খবর থেকে নিজেকে দূরে রেখো এবং কেউ কিন্তু হতাশা হবে না এবং অনেকে কিন্তু প্যানিক ছড়িয়ে যাচ্ছে তো তোমাদের উদ্দেশ্যে একটা কথায় কোনোরকম কোনো কোয়েশ্চেন কিন্তু লিক হয়নি সুতরাং কাটো ভাই যার কোনো ব্যাপারই আসে না নর্মাল পরীক্ষা হচ্ছে সমস্ত কোভিড বিধি মেনে এবং সমস্ত দিক বিচার বিবেচনা করে সমস্ত ভালো দিক বিবেচনা করে তোমাদের কিন্তু এক্সাম হয়েছে তোমাদের কোনোরকম কোনো কোয়েশ্চেন কিন্তু লিক হয়নি তার সত্ত্বেও যেটা থেকে বড় আপডেট তোমাদের কিন্তু পুলিশের হাতে অনেক পরীক্ষার্থী গ্রেপ্তার হয়ে গেছে যারা কিন্তু ভুয়ো পরীক্ষার্থী যেমন কেমন এই যে তোমাদের মানে একজন ক্যান্ডিডেট হয়ে সাপোজ মনে করো আমি পরীক্ষা দিতে আমার মেরিট এতটা ভালো নয় তার পরিবর্তে কিন্তু আর একজন পরীক্ষা দিয়ে গেছে সে পরীক্ষার থেকে কিন্তু পুলিশ আটাক করেছে সেই নিউজটা কিন্তু বারবার এখন চারিদিকে ছড়িয়ে পড়ছে তো চলো সেই নিউজটা একটু দেখে নিই কী বলা হয়েছে তো দেখতেই পাচ্ছো নদিয়ার সতেরো জন ভূ পরীক্ষার থেকে গ্রেপ্তার পুলিশ পরীক্ষার থেকে গ্রেপ্তার করেছে কি বলা হয়েছে পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা দিতে আসা সতেরো জন পরীক্ষার্থীকে থেকে আটাক করেছে পুলিশ এদের মধ্যে কল্যাণী থেকে সাতজন কল্যাণী থেকে সাতজন ক্যারেস্ট করেছে হরিয়ানা থেকে তিনজন এবং চাকদাহর থানা এলাকা থেকে আরও সাতজন অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে দেখতে পাচ্ছ ধৃতদে কেউ অন্যের নামে পরীক্ষা দিতে আসে কেউ ইলেকট্রিক ডিভাইস চুরি করে দেখো তোমাদের আরও কিছু জেনেছিলাম তারা কিন্তু স্ক্যাম করার চেষ্টা করে অর্থাৎ ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করার চেষ্টা করে এবং অন্যান্য পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে তারা কিন্তু পরীক্ষার্থী আসে সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ কিন্তু তাদের সার্বাহক্রমে অভিযুক্ত করে টিচার এবং তাদের কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় এই ধরনের বিভিন্ন কারণ ও অসদ উপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে তো তোমাদের কাছে একটাই কোন রকম কিন্তু ডাবলিউপি যে এবারে ছাব্বিশ নয়ের এক্সাম হলো সেটা কোন রকম কোনো পেপার লিক হয়নি সমস্ত দিক বিচার বিবেচনাও ভালোভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে তাই কোনো রকম প্যানিক ছড়ানোর কোনো প্রয়োজন নেই হতাশ হওয়ার কিছু নেই তোমাদের কাট অফ কিন্তু খুব হাই যেতে চলেছে এতটাই ছিল আপডেট এরকম আপডেট পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ টেলিগ্রামে এখন যারা যুক্ত হননি যুক্ত হয়ে যান